30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে স্মরণ করে ভ্যানিস যুবলীগ আয়োজন করে মহান স্বাধীনতার উপর আলোচনা সভা ও মনেগ্রহ সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। 1971 সালে 25 মার্চ রাতে পাখানাদার বাহিনীরা বাংলাদেশের নিরীহ মানুষের উপর চালায় বর্বরোচিত হামলা। 26 মার্চ বাংলার দামাল ছেলেরা শুরু করে প্রতিরোধের। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানিদের কাছ থেকে ছিনিয়ে নেয় লাল সবুজের পতাকা। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে স্মরণ করে ভ্যানিস যুবলীগ আয়োজন করে মহান স্বাধীনতার উপর আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভ্যানিস যুবলীগের সভাপতি এরফান সোহেলের সভাপতিত্বে যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা কালু ও দপ্তর সম্পাদক হান্নান হোসেন বাবু যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দাওয়ান, বিশেষ অতিথি ভ্যানিস আওয়ামী লীগের সহসভাপতি হাসান ইমাম, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান, আবু তাহের খান, প্রধান বক্তা সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, বিশেষ বক্তা আক্তার হোসেন ব্যাপারী, আওয়ামী লীগ নেতা মোর্শেদ উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন যুবলীগ সহসভাপতি আজাদ খান, যুগ্ন সম্পাদক শাহ আলম ডালী, বাংলাদেশ সমিতি সভাপতি মোহাম্মদ আলী সহ ভ্যানিস আওয়ামী লীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী। এ সময় বক্তারা বলেন, 71-এ আমরা যেভাবে পাকিস্তানিদের মুক্তিযুদ্ধের মাধ্যমে রুখে দিয়েছি, তেমনি বাংলাদেশের রাজাকারদের সকল ষড়যন্ত্র রুখে দেব। বাংলাদেশে রাজাকার আলবদরদের বিচার হচ্ছে ঐক্যবদ্ধ থেকে। আমরা এই বিদেশের মাটিতে জননেত্রী শেখ হাসিনার সেই ভিশনকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এমিলেনের বংশীবাদকের মতো শুধু একটি মাত্র মানুষের আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ প্রাণ আত্মদান করে গেছে। পরে সাকিব এনামের সঙ্গীত পরিচালনায় স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করে, কবিতা পাঠ করেন মোর্শেদ উদ্দিন। ইতালি ভ্যানিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।